বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে একাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞানের লেকচার 9 এর সাথে আছি আমি মোহাম্মদ বরাতুজ্জামান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা দেখি যে আজকে আমরা এই ক্লাসটি কী নিয়ে আলোচনা করব। এই ক্লাসটিতে আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিএনএ। এটি তোমরা জানো যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে তার ভিতরে থাকে ডিএনএ, এরকম গঠন। এটা দেখতে প্যাঁচানো সিঁড়ির ন্যায় বা মইয়ের ন্যায়, এটাকে ডাবল হ্যালিক্স মডেল বলা হয়। ডিএনএর গঠন সংক্রান্ত যে মডেল, এই ডাবল হ্যালিক্স মডেল নিয়ে আজকে আমরা জানতে পারবো এবং ডিএনএ আরএনএর গঠন ও কাজ সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। এই ডাবল হ্যালিক্স মডেল বা দ্বিসূত্র মডেল বা দ্বিতন্ত্রী মডেল, এই মডেলটি প্রবর্তন করেছেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক কত সালে, 1953 সালে, এবং পরবর্তীতে উইলকিন্স সহ 1963 সালে চিকিৎসা বিজ্ঞানে এনারা নোবেল পুরস্কার পান। তাহলে এই ডাবল হ্যালিক্স মডেল প্রদান করেন 1953 সালে, এর ঠিক 10 বছর পরে 1963 সালে এনারা এখানে নোবেল প্রাইজ পান। তাহলে ডাবল হেলিক্স মডেলটা আসলে কেমন, এই যে এখানে দেখছো তোমরা, এটা অনেকটা সিঁড়ির ন্যায় বা মইয়ের ন্যায়। এই দুজন বিজ্ঞানী কী করেন, কিছু লোহা বা নাট বল্টু স্ক্রু এর সাহায্যে এরকম একটা প্যাঁচানো সিঁড়ির ন্যায় গঠন দাঁড় করান, এবং এনারাই বলেন আমাদের জীবের ভিতরে বা যে নিউক্লিয়াস থাকে তার ভিতরে ক্রোমোজোম এবং ডিএনএগুলো আসলে দেখতে এরকম। প্রথম দিকে এনাদের কথা কিন্তু কেউ গ্রাহ্য করেনি, যেটা হতেই পারে না। পরবর্তীতে যখন এটা প্রমাণিত হয় এবং এনাদেরকে এই অভূতপূর্ব আবিষ্কারের জন্য 10 বছর পর 1963 সালে নোবেল পুরস্কার দেয়া হয়, এবং এটি তখন পর্যন্ত বা এখন পর্যন্ত মানুষের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই জন্য এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা আসলে জীববিজ্ঞানে বা বায়োলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল। আমরা আসলে জানবো এখন এই মডেল সম্পর্কে বিস্তারিত। তাহলে ডিএনএ গঠনে তোমরা জানো যে ডিএনএ পলিনিউক্লিওটাইড, দেন অনেকগুলো নিউক্লিওটাইড মিলে গঠিত হয়। নিউক্লিওটাইড আসলে কী কী এখানে থাকে, যে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ এবং ফসফেট গ্রুপ, আমি গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, দেন আজকে আমরা এগুলো ডিটেইলসে জানবো। তাহলে এই ডিএনএ রাসায়নিক গঠন কী, রাসায়নিক গঠন একই জিনিস, এখানে থাকবে হচ্ছে কি, এই যে দেখো একটা নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়। নিউক্লিওটাইডের মধ্যে কী কী থাকে, সুগার থাকে, আমরা জানি কী সুগার এখানে থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার, এবং আরএনএর ক্ষেত্রে কী থাকবে, সেটি থাকবে হচ্ছে রাইবোজ সুগার। সুগার আর একটি কী থাকবে, এখানে ফসফেট গ্রুপ থাকবে। এরপরে কী থাকবে, নাইট্রোজেনাস বেজ হিসেবে আমরা জানি এখানে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তাই না? ডিএনএতে কিন্তু ইউরাসিল থাকে না। তাহলে এই যে দেখো ডিঅক্সিরাইবোজ, 2 নং কার্বনে হাইড্রোজেন থাকে না, ডেফিসিয়েন্সি অফ, সরি, 2 নং কার্বনে অক্সিজেন থাকে না, ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। তাই রাইবোজের ক্ষেত্রে দেখো 2 নং কার্বনে হাইড্রোজেন অক্সিজেন আছে, আর ডিঅক্সিরাইবোজ শুধুমাত্র কী রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, কোনো অক্সিজেন নাই। তাহলে এই জন্য এর নাম ডিঅক্সিরাইবোজ। আমাদের কামরুল সেলিম স্যার তোমাদেরকে এটি পড়িয়েছে, আমি লেকচারটি দেখেছি, তাহলে তোমরা অবশ্যই এটি ভালো করে বুঝতে পারবে। তাহলে এবং এই প্রাইমারি স্ট্রাকচারে আমরা যদি দেখি, দেখো এই যে একটা ডিঅক্সিরাইবোজ, এখানে 5টা কার্বন থাকে, 1, 2, 3, 4, 5 নং কার্বন। এই 5 নং কার্বনের ক্ষেত্রে দেখো যে 1 নং কার্বনের সঙ্গে যুক্ত হবে নাইট্রোজেনাস বেজ, এবং 3 এবং 5 নং কার্বনের সঙ্গে যুক্ত হবে ফসফেট। এরকম একটা সুগার, এদের একটা সুগার, এটা একটা সুগার, এবং এর এইদিকে 3, 5-এর সঙ্গে ফসফেট এবং এদিকে নাইট্রোজেনাস বেজ, এরকমভাবে আসলে এখানে গঠিত হয়। আমরা আগে দেখে নিই এই ছবিটা, এই যে তাহলে এটি একটি আসলে ব্যাকবোন, এর ব্যাকবোনে বা মেরুদণ্ডে কী কী আছে দেখো, সুগার ফসফেট। তাহলে এই যে দুইটা সুগার যুক্ত হয় ফসফেটের সাহায্যে, এদিকে দুইটা সুগার যুক্ত হয় ফসফেটের সাহায্যে, এবং এই দুইটা সুগারের মাঝখানে নাইট্রোজেনাস বেজ, তাই না, ATCG। তোমরা জানো যে অ্যাডিনিন, থাইমিন যুক্ত হয় 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা, সাইটোসিন, গুয়ানিন যুক্ত হয় 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। তো তাহলে মনে রাখতে হবে, তোমাদের যদি প্রশ্ন আসে যে ডিএনএ সূত্র, তার মানে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, সূত্র দুইটা দেখো, এটা একটা সূত্র 3 থেকে বা 5 কার্বন মুখী, এটা হচ্ছে 5 থেকে 3 কার্বন মুখী। কার্বন মুখীটা মানে কি, এটা দেখো এই যে 5 কার্বন যেটা ডিঅক্সিরাইবোজ সুগার, এটা একদিকে এবং এটা কিন্তু উল্টা দিকে, তাই না, এই যে অক্সিজেনটা উপরে, অক্সিজেনটা কিন্তু নিচের দিকে, তার মানে এখানে সবগুলো সুগারের দিকে, এখানে সবগুলো সুগার কিন্তু এদিকে। তাহলে আমরা যদি এটাকে, এই যে দেখো এই চেনটাকে বলা হচ্ছে 5 থেকে 3, এটাকে বলা হচ্ছে 3 থেকে 5। এখানে দেখো 3 এবং 5-এর সঙ্গে যুক্ত হচ্ছে ফসফেট, এখানে কিন্তু 3, 5-এর সঙ্গে যুক্ত হচ্ছে ফসফেট, এবং এইটা
এই ডিঅক্সিরাইবো সুগারের 1 নং কার্বন, এটা 1 নং কার্বন, এর সঙ্গে যুক্ত হচ্ছে নাইট্রোজেনাস বেস। এরকম যত লম্বা চেইনই হোক না কেন, প্রতিটা ক্ষেত্রেই এটি আসলে 1 নং-এর সঙ্গে যুক্ত হবে নাইট্রোজেনাস বেস, এবং 3 এবং 5-এর সঙ্গে যুক্ত হবে কি ফসফেট, এরকমভাবে। তার মানে এটা হচ্ছে 5 থেকে 3, এটা হচ্ছে 3 থেকে 5, এরকম দুইটা সূত্র নিয়ে। তার মানে এটা আমরা কি দেখলাম, একদম সূক্ষ্ম গঠন, তাই না? এটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন, এবং বাইরের দিকে আমরা দেখলে আসলে এটাকে এরকম দেখতে পাই, ডিএনএকে এই যে হেলিক্স, মানে যে প্যাঁচানো, বা এটা যে মই সোজা করে দেখলে মইয়ের ন্যায়, এই যে 5 থেকে 3, এটা হচ্ছে 3 থেকে 5। তাহলে আমরা যদি এর ভৌত গঠন নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম যে পয়েন্টটি বলবো, এখানে পয়েন্টগুলো দেখো, সেটি হচ্ছে ডিএনএ অণু দ্বিসূত্রক প্যাঁচানো সিঁড়ি বা মইয়ের ন্যায়। এই যে দ্বিসূত্রক মানে কি, দুইটা সূত্র, সূত্র দুইটা বিপরীতমুখী, একটা হচ্ছে 5 থেকে 3, একটা হচ্ছে 3 থেকে 5, কার্বনমুখীটা আমি বললাম। এবং সূত্র দুটি কি দ্বারা গঠিত, সুগার এবং ফসফেট, যেটা আমরা আসলে দেখলাম। এই যে সূত্র দুটি কি দ্বারা গঠিত, সুগার এবং ফসফেট গঠিত, এবং এই সুগার এবং ফসফেট যুক্ত হয় কিসের সাহায্যে, এটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। আর এই দুইটা সূত্র যুক্ত হয় কিসের সাহায্যে, নাইট্রোজেনাস বন্ধনের মাধ্যমে। নাইট্রোজেনাস বন্ড, যেটা এটা আসলে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, এটি সিজি। তার মানে এদের এই যে মাঝখানের বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেনাস বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এবং এই বন্ধনগুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ বা সিঁড়ি তৈরি হয় একজোড়া নাইট্রোজেনাস বেস দ্বারা। তার মানে আমরা যদি সিঁড়ি কল্পনা করি, এটা একটা সিঁড়ির ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এই প্রতিটি ধাপ নাইট্রোজেনাস বেস একজোড়া করে। একজোড়া মানে কি, যে এর সঙ্গে টি, সি এর সঙ্গে জি, এর সঙ্গে টি দুইটা হাইড্রোজেন বন্ধন, সি এর সঙ্গে জি 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা আসলে তৈরি হয়। এখন এই যে সূত্র দুইটি আমরা দেখছি, এখানে যে প্যাচ বা আছে, প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই যে দেখো, তার মানে ঘূর্ণন বলতে আমরা এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা একটা ঘূর্ণন বলি। আমরা যখন কাপড় ধোয়ার পরে আমরা যে প্যাচ দিই, যখন আমরা এটাকে পানি ঝরানোর জন্য যে প্যাচ দিই, এটাকে প্যাচে আমরা দুটো অংশ মিলে আমরা একটা প্যাচ বা ঘূর্ণন ধরি, ওরকম দেখতে এখানে। তাহলে এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা ঘূর্ণন বা প্যাচ বলি, প্রতিটি ঘূর্ণনের দূরত্ব হচ্ছে, এটাকে অ্যাংস্ট্রম দ্বারা প্রকাশ করা হয়, 34 অ্যাংস্ট্রম, বা এটাকে ন্যানোমিটারে প্রকাশ করলে হয় 3.4 ন্যানোমিটার। এবং এই প্রতিটা প্যাচের মধ্যে এখানে আসলে 10 জোড়া করে নাইট্রোজেনাস বেজ রয়েছে, এখান থেকে 10 জোড়া, মানে কি 20টা, জোড়া বলতে কি, যেখানে এই দুইটা মিলে 1 জোড়া, তার মানে প্রতি ধাপে দুটি করে, তার মানে প্রতিটি ঘূর্ণনে কয়টি ধাপ রয়েছে, 10টি ধাপ। তাহলে যদি এই ঘূর্ণনের একটা ঘূর্ণনের দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে এখানে যদি 10টা ধাপ থাকে, তাহলে প্রতিটা ধাপের দূরত্ব কত হবে, অবশ্যই 3.4 অ্যাংস্ট্রম। তার মানে এই যে এইখান থেকে এই যে ধাপ, এই ধাপটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার, আর একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। এবং হেলিক্সের ব্যাস, তার মানে এইখান থেকে এই যে অংশ, এই দুইটার দূরত্ব হচ্ছে 20 বা 20 অ্যাংস্ট্রম, বা এটাকে 2 ন্যানোমিটার। তার মানে দুইটা হেলিক্সের দূরত্ব বা এর মাঝখানের যে ব্যাস, যদি আমরা একদম গোলাকার এটাকে ধরি, তাহলে এই যে মাঝখানের এই অংশটার ব্যাস হবে, সব জায়গায় সমান থাকবে এটা, এই ব্যাসটা হবে আসলে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এবং প্রতিটা ঘূর্ণনে যে খাঁজ সৃষ্টি হয়, একটা হচ্ছে গভীর খাঁজ, দেখো যে এটাকে আমরা যদি একটা ঘূর্ণন বলি, তাহলে এই যে জায়গাটা, এখানে একটা গভীর গর্ত, এবং এই যে এখানে একটা অগভীর গর্ত বা গভীর খাঁজ, এই যে আমরা যদি এখান থেকে এখানে একটা ঘূর্ণন বা প্যাচ ধরি, তাহলে এইখানে একটা গভীর গর্ত এবং এইখানে একটা অগভীর গর্ত, এরকম আমরা যেটাকেই আমরা একটা ঘূর্ণন বা প্যাচ বলি না কেন, একটা এখানে গভীর খাঁজ এবং একটা অগভীর খাঁজ সৃষ্টি হবে। ইংলিশে বলে মেজর গ্রুভ এবং মাইনর গ্রুভ। তো তাহলে এটাকে অভ্যন্তরীণ গঠন আমরা দেখছি এরকমভাবে। এবং এই যে 8 নম্বর ফসফেট যুক্ত হয় কিসের সঙ্গে, ডিঅক্সিরাইবো সুগারের 3 এবং 5 নং কার্বনের সঙ্গে। আমি এটা বলেছি, এই যে ডিঅক্সিরাইবো সুগার, এই যে ডিঅক্সিরাইবো সুগার হলুদগুলো, এবং এখানে যে 5টা করে কার্বন থাকে, দেখো এর এই মাঝখানে যে একটা গোল পি মানে ফসফেট, এই ফসফেটটা দেখো এই সুগারের 3 নং কার্বনের সাথে এবং এই সুগারের 5 নং কার্বনের সাথে, এই ফসফেটটা এই সুগারের 3 নং-এর সাথে এই সুগারের 5 নং-এর সাথে, এই ফসফেটটা এর 3 নং-এর সাথে এর 5 নং-এর সাথে, এরকমভাবে এদিকে যদি আমরা দেখি, এটা বিপরীত মানে উল্টা, এখানেও দেখো এই ফসফেটটা এর 5 নং কার্বন, এখানে 3 নং কার্বন, এই ফসফেটটা এর 5 নং কার্বন, এই 3 নং কার্বন, এই ফসফেটটা এর 5 নং কার্বন, 3 নং কার্বন। তার মানে আমরা বলতেই পারি যে আসলে ফসফেটগুলো সবসময়ই যুক্ত হবে ডিঅক্সিরাইবো সুগারের 3 এবং 5 নং কার্বনের সাথে, এবং ক্ষারকগুলো যুক্ত হবে সুগারের 1 নং কার্বনের সাথে। তার মানে কি, এই যেখানে আমরা যে ক্ষারকগুলো দেখছি, তাই না, নাইট্রোজেনাস বেসগুলো দেখো, এর 1 নং কার্বন, এর 1 নং কার্বন, এটা উল্টো হলেও 1 নম্বর, এটা এর 1 নং কার্বনের সঙ্গে এভাবে ক্ষারকগুলো যুক্ত হয়। এরকমভাবে মিলে মিলে লম্বা একটা আসলে
চেইন তৈরি হয়, তার মানে এটা হচ্ছে সূত্র। সূত্রগুলো কি দ্বারা তৈরি হচ্ছে? ফসফেট এবং ডিঅক্সিরাইবোজ সুগার, এবং সূত্রগুলো যুক্ত হচ্ছে কিসের সাহায্যে? এই যে নাইট্রোজেনাস বেইজের সাহায্যে। তাহলে এরকম ভাবে যে একটা ডিএনএ আমরা অণু বলি, এর আণবিক ওজন আসলে ভ্যারি করে, এটাকে 10^6 থেকে 10^9 ডালটন পর্যন্ত এটি হতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। অবশ্যই খুব ভালো করে স্টাডি করবে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসলে ডিএনএর ভৌত গঠন বা ডাবল হেলিক্স মডেল এমসিকিউতে এখানে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন তোমাদের আসতে পারে যে নাইট্রোজেনাস বেসগুলো কিসের মাধ্যমে যুক্ত হয়? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এ এবং টি যুক্ত হয় কয়টি বন্ধনের মাধ্যমে? দুটি হাইড্রোজেন বন্ধন। সি এবং জি তিনটা হাইড্রোজেন বন্ধন। অথবা আসতে পারে তোমাদের এখানে হাইড্রোজেনাস, তোমাদের এখানে আসলে নাইট্রোজেনাস বেস কয়টি থাকে? চারটি। কোনটি থাকে না? ইউরাসিল থাকে না। ব্যাকবোন বা নিউক্লিওটাইড সূত্র তৈরি হয় কি দ্বারা? ফসফেট সুগারের সাহায্যে। এরা যুক্ত হয় কিসের সাহায্যে? ফসফোডাইএস্টার বন্ধনের সাহায্যে। প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং প্রতিটি ধাপ বা সিঁড়ির দৈর্ঘ্য কত? 33.4 অ্যাংস্ট্রম। দুটি সূত্রের ব্যাস কত? এর দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এইরকমভাবে এই তথ্যগুলো আসলে আমাদের পরীক্ষায় আসে, এবং এগুলো খুব ভালো করে আমাদের স্টাডি করতে হবে। এখন আমরা দেখব ডিএনএ অণুর কাজ। আমরা জানি যে আমাদের এর প্রধান কাজ আসলে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। তাহলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেহেতু ক্রোমোজোমের ভিতরেই ডিএনএ থাকে। এবং এরপরে আমরা যেটা দেখব বংশগতির আণবিক ভিত্তি। বংশগতি মানে কি? জেনারেশন টু জেনারেশন যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, এর ভিত্তি হিসেবে কাজ করে আসলে এই ডিএনএ। আমরা বলি না যে সন লাইক আ ফাদার, এই সন্তানটা বা এই বাচ্চাটা দেখছে তার বাবার মতো হয়েছে বা বাবার বৈশিষ্ট্যগুলো পেয়েছে। তার মানে এই যে বিষয়গুলো, এগুলো কীভাবে আসে? ওই ডিএনএর মাধ্যমেই এগুলো আসে, সকল বৈশিষ্ট্য ধারণ করে, যে বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। তার মানে পিতার কাছ থেকে সন্তান, সন্তানের কাছ থেকে তার সন্তান, এইভাবে দাদা পরদাদা, আমরা উপরের দিকে যাই এবং যত নিচের দিকে যাই না কেন, সকল ক্ষেত্রে আসলে ক্রোমোজোমের ভিতরেই যে আমাদের ডিএনএ থাকে, এই ডিএনএ অণুগুলো জিনের মাধ্যমে স্থানান্তরিত হতে হতে এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেই থাকে। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় কিসের মাধ্যমে? জিন। আমরা জানি জিন আসলে প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই না? জিনকে বলা হয় মৌলিক বৈশিষ্ট্য প্রকাশের একক। এই জিন কোথায় থাকে? ডিএনএতে, আমি গত ক্লাসে এগুলো বলেছিলাম। এবং জীবের সকল শারীরতাত্ত্বিক এবং জৈবনিক কার্যকলাপ এটা আসলে নিয়ন্ত্রণ করে। জীবের মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। মিউটেশন কাকে বলে? যদি হঠাৎ করে ডিএনএর গঠনে বা স্ট্রাকচারে কোনো পরিবর্তন দেখা দেয়, এই পরিবর্তন যদি হয়, এই পরিবর্তনটাকেই বলা হয় মিউটেশন। পরিবর্তনটা কিন্তু হওয়া অনেক সময় প্রয়োজন আছে, এবং কখনও কখনও এটা ক্ষতিকর। কখন প্রয়োজন হয়? আসলে বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তার জীবের মধ্যে মিউটেশন হওয়া প্রয়োজন। তবে যদি এটি অধিক পরিমাণ মিউটেশন ঘটে, এখান থেকে আমাদের ক্যান্সার সহ নানান রকম রোগ সৃষ্টি হতে পারে। তাহলে মিউটেশনটা কম পরিমাণ হওয়া প্রয়োজন, অধিক পরিমাণে আবার ক্ষতিকর। এবং 8 নম্বর পয়েন্ট দেখো, ডিএনএ হেলিক্স বা সূত্রের মাধ্যমে যদি কোনো গোলযোগ বা কোনো ত্রুটি দেখা দেয়, এটাকে মিসম্যাচ বলি আমরা, এই ত্রুটিটাকে রিপেয়ার ডিএনএ নিজে নিজেই এটা করতে পারে। এর ভিতরে এই মেকানিজমটা ইনস্টল করা আছে, সেট করা আছে, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সে নিজে নিজেই এটা মেরামত করতে পারে। এখানে ভুলগুলো কী হতে পারে? যেমন নাইট্রোজেনাস বেজ আমরা বললাম সবসময় অ্যাড্রিনিনের সঙ্গে যুক্ত হবে কি? এটি মানে থায়ামিন। যদি এর সঙ্গে টি যুক্ত না হয়, সি যুক্ত হয়ে যায় ভুল করে, সি এর সঙ্গে জি যুক্ত না হয়, এ বা টি যুক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় মিসম্যাচ বা এটা এক ধরনের ত্রুটি বা গোলযোগ। তখন কিন্তু বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। এই গোলযোগগুলো ডিএনএ পরবর্তীতে নিজে নিজেই এটা মেরামত করতে পারে বা রিপেয়ার করতে পারে। এগুলো আমরা আরও ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসে, যখন আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। তাহলে আশা করছি তোমরা ডিএনএ অণুর কাজগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা পেয়েছো। এখন আমরা দেখব ডিএনএর তাৎপর্য বা গুরুত্বের কাজ কী। দেখো, যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ করে, তার মানে এর গুরুত্ব নিয়ে আলাদা করে বলার কোনো অবকাশই রাখে না। তারপরে আমরা বলছি ডিএনএর যেহেতু প্রধান কাজ বৈশিষ্ট্য ধারণ করা, বৈশিষ্ট্য প্রকাশ করা, তাই এটাকে আমরা বলি যে বংশগতি ও বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এবং কোষ বিভাজনের সময় এর নির্ভুল প্রতিলিপি বা অনুলিপি তৈরি করে। কোষ বিভাজন যখন হয় তখন কিন্তু ক্রোমোজোমের বিভাজন হতে হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ক্রোমোজোমের কেন বিভাজন হতে হবে, কারণ যেহেতু এর ভিতরে ডিএনএ থাকে, যদি ক্রোমোজোম ভাগ না হয় তাহলে কিন্তু একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হলেও এর কিন্তু বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হবে না বা যাবে না। তাহলে এই যখন ক্রোমোজোম বিভাজন হবে তখন কিন্তু ডিএনএ অনুলিপন হইতে হবে। অনুলিপন যদি না হয় তাহলে কিন্তু দুইটা কোষের মধ্যে সমান সংখ্যক বৈশিষ্ট্য যেতে পারবে না। এই জন্য অবশ্যই প্রতিলিপি বা রেপ্লিকেশন ঘটতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা। 4 নম্বর হচ্ছে জৈবিক সংকেত। এই যে জৈবিক সংকেত প্রকাশ করে জেনেটিক কোডের মাধ্যমে, জেনেটিক কোড কাকে বলে? পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে একত্রে কোডন বলে।
এই কোডনের বিপরীত সিকোয়েন্সকে অ্যান্টিকোডন বলে। এই জেনেটিক কোড বা কোডন এগুলোই জৈবিক সংকেতগুলো বহন করে। আমরা এগুলো দেখব এই অধ্যায়ে, একবারে শেষ ক্লাসটা আমাদের হবে জেনেটিক কোড নিয়ে। তখন যত ধরনের কোড আছে, কোডন রয়েছে, এগুলো কীভাবে অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত, এগুলো আমরা আলোচনা করব। এবং মিউটেশন প্রকরণ এবং বিবর্তনে প্রধান ভূমিকা পালন করে। একটু আগেই বললাম মিউটেশন কি, যদি ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন হয়, এই পরিবর্তন হলে যে একটা নতুন জিনিস সৃষ্টি হবে এটাকেই বলা হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন বা ভ্যারাইটি। আমরা বলি না যে একই জিনিসের অনেকগুলো ভ্যারাইটি থাকে, যেমন ধান, অনেকগুলো ধানের জাত আমরা নাম জানি, তাই না? আবার ফল, আমের অনেকগুলো জাত জানি, গোপালভোগ নিয়ে আমরা, এই যে বিভিন্ন ধরনের আম আমরা বলছি, এগুলো হচ্ছে ভেরিয়েশন বা ভ্যারাইটি। এগুলো ছোটো ছোটো মিউটেশনের ফলে এগুলো পরিবর্তন হয়। যদি এই ভেরিয়েশনটা আমূল ভেরিয়েশন বা আমূল পরিবর্তন হয়, ব্যাপক পরিবর্তন হয়, তখন আসলে প্রজাতির মধ্যে